পাকিস্তানের বিরুদ্ধে কড়া বিবৃতি দিল সরকার। শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বললেন, পুলওয়ামা হামলায় জেইশ মোহাম্মদ দায় স্বীকার করলেও পাকিস্তানের বিদেশ মন্ত্রী তা অস্বীকার করেছেন। পাকিস্তান কি জেইশকে রক্ষা করতে চাইছে? মঞ্চে তখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বসে ভাষণ দিতে উঠেছিলেন তেলেঙ্গানার কংগ্রেস নেত্রী ও অভিনেত্রী বিজয়াশান্তি। উঠেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জঙ্গি বলে বসলেন। শনিবারের এই ঘটনায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে। জম্মু কাশ্মীর সীমান্তে চলতে থাকা উত্তেজনার মধ্যে রাজস্থান সীমান্তে ড্রোন ওড়ালো পাকিস্তান। সেই ড্রোন অবশ্য গুলি করে নামিয়ে দিচ্ছে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স উইং। উড়িয়ার বালাকোট পাকিস্তানের সীমা পেরিয়ে দুবার আক্রমণ করেছে ভারত, এমনটাই জানত দেশের মানুষ। কিন্তু শনিবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, গত 5 বছরে 3 বার পাকিস্তানে ঢুকে আক্রমণ করেছি আমরা, তৃতীয় আক্রমণে কথা কেউ জানে না। যদিও কবে কোথায় এই আক্রমণ হয়েছিল তা এদিনও রাজনাথ জানাননি। এই ডুবোজাহাজ গঠনে কাজে অত্যাধুনিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম। রাশিয়া থেকে এই সামরিক ডুবোজাহাজ গত 10 বছরের জন্য লিজ নিল ভারত। চুক্তি হলো 21,000 কোটির। বাংলায় বাম কংগ্রেস আসন সমঝোতার জট কাটার পথে সৌজন্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস শীর্ষ সূত্রের খবর, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন সিপিএমকে ছেড়ে দিয়েই বাংলার লোকসভায় ভোট লড়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাবিনা বিবি নামে এক মাদক পাচারকারী ও তার সঙ্গী বাপি মোল্লাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের নার্কোটিক্স ডিপার্টমেন্ট। প্রগতি ময়দান এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কৃষ্ণনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যপাল। বক্স অফিসে বলিউড অভিনেতা ভিকি কৌশলের উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক আজও অপ্রতিরোধ্য। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চলচ্চিত্রটি মোট 240 কোটি টাকা ব্যবসা করেছে। লিগ শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে জুভেন্টাস। মোয়েজ কিনের জোড়া গোলে উদিনেজকে হারিয়েছে মার্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।